গত কয়েকদিন ধরেই বিশ্বকাপ ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দু বৃষ্টি। অবিশ্বাস্যই বটে, ক্রিকেট খেলা বাদ দিয়ে সবার চিন্তা বৃষ্টি নিয়ে। বিশ্বকাপের হটকেক ভারত পাকিস্তান ম্যাচের আগেও দুশ্চিন্তার নাম বৃষ্টি। একটা সময় মনে হচ্ছিল বৃষ্টিতে ভেসে যেতে পারে পাক ভারত লড়াই, তবে আসার কথা রোদ উঠেছে ম্যানচেস্টারে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে খেলা সম্পূর্ণ হওয়ার কথা। ম্যানচেস্টারের আবহাওয়া পূর্বাভাস জানাচ্ছে আজ সারাদিন আকাশ কিছুটা মেঘলা থাকবে, সাথে সাথে দেখা মিলবে রোদেরও। গত কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখানে, আজও বৃষ্টি কিছুটা বাধা দিতে পারে বিশ্বকাপের এই মহালড়াইয়ে, কিন্তু তাতে ম্যাচ ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। পূর্বাভাসে আরও বলা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ম্যানচেস্টারে, দুপুর থেকে বিকালের সময় সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা, তবে তাতে ম্যাচের কোনো ক্ষতি হবে নাই বলে ধরে নেওয়া হচ্ছে আপাতত। আগের ম্যাচেই বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ভারতের, আজ তারা নিশ্চয়ই মুখিয়ে থাকবে মাঠে নামার জন্য। অন্যদিকে পাকিস্তানেরও দরকার জয়, আজ লড়বে সমানে সমানে। ক্রিকেট বিশ্ব তাই অপেক্ষায় দারুণ এক লড়াই দেখার, সেখানে বৃষ্টি বাধা না হয়ে দাঁড়ালেই হয়। পাক ভারতের এই ম্যাচটিকে এবারের বিশ্বকাপের সবচেয়ে সেরা ম্যাচ বললেও এতটুকু বাড়িয়ে বলা হবে না। ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে এমনিতেই উত্তেজনায় থাকে ক্রিকেট বিশ্ব, সেটা বিশ্বকাপ হলে তো কথাই নেই। আর ম্যাচটি এমন সময় হচ্ছে যখন দেশ দুইটির রাজনৈতিক বৈরিতা তুঙ্গে, মাঠের লড়াই ছাপিয়ে মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে ভারত পাকিস্তানের এই ম্যাচটি। দুই দশকের ক্রিকেটীয় পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও বিশ্বকাপে ভারতীয়দের একচ্ছত্র আধিপত্য। এ পর্যন্ত বিশ্ব সেরার মঞ্চে ছয়বার দেখা হয়েছে দল দুইটির, ছয়বারই বাজি জিতেছে ভারত। পাকিস্তানের প্রেরণা 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, সেবার ভারতকে কাঁপিয়ে শিরোপা জিতেছিল সরফরাজের দল।